কি রানবো কি রানবো, মাথা গরম। পরে ভিজাইলাম চিংড়ি মাছ, তো বড় চিংড়ি মাছটারে আমি এই যে এগুলি চিংড়ি মাছ ভিজাইলাম, এদিকে চাউল ভিজাইলাম, আর এদিকে মলা মাছ। পুঁই শাক কাটতে হবে, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলাম। আবার হাজব্যান্ড একটা লাউ আনছে, এখন লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাঁধবো। আর মলা মাছটা টক রান্না করে ফেলবো আম দিয়ে। এই যে আম ডিপে আম রেখে দিয়েছিলাম, কাঁচা আম, আম দিয়ে টক রান্না করবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। শুভ সকাল সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকেন, সবসময় দোয়া করি, আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকতে পারি। তো প্রতিদিনের ডেইলি রুটিন শুরু হয়ে গেল, আজকের আবার রান্না বাড়ার কাজ করবো। তো সকাল সকাল একটু রান্না করে দাঁড়িয়ে বাইরের সিনারি দেখতে আমার খুব ভালো লাগে, তাই তাকিয়ে আসি, দেখতেছি। আর এদিকে সব কিছু ভিজাইছি, আর লাউ কাটবো, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আজকে। আর চিংড়ি মাছটাও ভিজাই নিছি, ভাতের চাল ভিজাইছি, এদিকে মলা মাছ, মলা মাছ দিয়ে কাঁচা আম দিয়ে, কাঁচা আম দিয়ে রান্না করবো টক টক করে। আর পুঁই শাক চিংড়ি মাছ, আজকে সব চিংড়ি মাছের রান্না হবে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে লাউ, এই আর কি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। এখন লাউটা কেটে নিচ্ছি, লাউটা নরমই আছে, কুচি আছে। তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে ফেলাম, যে গরম। তো আস্তে আস্তে কাটাকাটি রেডি করতেছি। পুঁই শাকগুলি এলাকার একদম তাজা, আর এই পুঁই শাকটা খেতে অনেক মজা, চিকন চিকন। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তো বসায় দিলাম। আগে পেঁয়াজ রসুনটা ব্রাউন হোক, চিংড়ি মাছগুলি দিলাম, এখন ধনিয়ার গুঁড়া, পুঁই শাক তো মশলা কম দিতে হবে, শাক, মরিচ, হলুদ দিয়ে একটু পানি, পানি দিয়ে কষা, তারপরে শাকগুলি দিয়ে দিব। সবগুলো পুঁই শাক ভালোভাবে ধুয়ে নিলাম, এগুলি জাংলার পুঁই শাক, এখানে এলাকার লোকেরা এনে বিক্রি করে। তো বিকালবেলা যখন শাশুড়ি বাসায় যেতেছিলাম তখন দেখে রেখে গেছিলাম, আসার সময় নিয়ে আসছি। এদিকে মাছটা কষানো হয়ে গেছে, বিসমিল্লাহ, এখন পুঁই শাকগুলি দিয়ে দিতেছি। এখন ঢাকনা দিয়ে দিব, চুলার আঁচ বাড়িয়ে দিলাম, আস্তে আস্তে হয়ে যাবে,
পরে এসে চুলা কমাই দিয়ে নাড়া দিয়ে দিব। লাউয়ের জন্য চিংড়ি মাছ কষাই নিতেছি, হালকা হলুদ দিব, লাউ একদম হালকা হলুদ, আমার শাশুড়ি মা শিখিয়েছে। আর মরিচের গুঁড়াও একদম অল্প, ধনিয়ার গুঁড়া, লাউ অল্প দিয়েছি, যত কম মশলা দেওয়া যায় লাউটা ততই ভালো হবে। আর কাঁচামরিচ বেশি করে দিব। আর এদিকে পুঁই শাকটা বলক এসে গেছে, উল্টে দিই। শুধু আমি অনেক কম মশলা দিয়েছি। পুঁই শাক হাজবেন্ড লাইক করে, তাই জন্য কালকে নিয়ে আসছি। আর এদিকে মাছটাও কষানো হয়ে গেছে, লাউ দিয়ে দিব। আন্দাজ মতো দিয়ে দিলাম, লাগলে আবার দেওয়া যাবে পরে। ঢাকনা দিয়ে দিলাম, পুঁইশাক চিংড়ি মাছ রান্না শেষ, একদম সবুজ সবুজ করে নামিয়ে ফেলেছি। বেশি জাল দিলে, বেশি জাল দিলে শাকের কালা নষ্ট হয়ে যায়, তার জন্য আমি সবসময় ঢাকনা খুলে রান্না করি। পুঁইশাকটা যে কোনো শাকই ঢাকনা দিয়ে ঢাকলে কালারটা নষ্ট হয়ে যায়, আর যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে সুন্দর থাকবে কালারটা আর সবুজ সবুজ থাকবে। তো চিংড়ি মাছ পুঁইশাক রান্না রেডি। আর এদিকে আমি ছেলেদের জন্য বড় চিংড়ি ভুনা করতেছি, ঝোলটা আর একটু কমায় ফেলবো, একদম মাখা মাখা করব। ওরা তো আর এগুলি খাবেই না, ওদের জন্য আমি চিংড়ি রান্না করতেছি। আর এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ, এগুলি হাজবেন্ডের আর আমার খাবার, আম্মাকেও দিব, আম্মা আবার এগুলি পছন্দ করে নর্মাল খাবার। এখন কাঁচা আম দিয়ে ছোট মলা মাছ দিয়ে রান্না করব, একটু টক টক হবে, কাঁচা আম দিব তো হালকা মাখা মাখা ঝোল। ছোট আম দিয়ে, ছোট কাঁচা আমগুলি রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেগুলি দিয়ে এখন চচ্চড়ি করব মলা মাছের। এদিকে মশলা কষাচ্ছি ছোট মাছটা দেওয়ার জন্য, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে পরে সব মশলা দিলাম, দিয়ে ঝোল দিয়ে একটু মশলাটা কষাচ্ছি। মশলা কষানো হলে মাছটা দিব। আর এদিকে আমার লাউ হয়ে গেছে, বড় চিংড়ি কেটে দিয়েছি মাঝখানে, কারণ চিংড়ি মাছে অনেক কোলেস্টেরল, আর এগুলি আমি আর হাজবেন্ড খাবো, কারণ আমরা একটু কোলেস্টেরল কম খাবো, তাই চিংড়ি মাছ আমি কেটে দিয়েছি, বেশি দিই নেই। আর এদিকে এদিকে ছোট মাছটা দিয়ে দিব, মলা মাছগুলি, এটাও বাচ্চারা খাবে না, হাজবেন্ড আর আমি খাবো, অল্প রান্না করি, কারণ তরকারি বাসি একদমই ভালো লাগে না, আর আপনারাও বাসি তরকারি খাবেন না, এটা খুব ক্ষতি, গ্যাসের জন্য ক্ষতি। টাটকা টাটকা খাবার প্রতিদিনেরটা প্রতিদিন খাওয়াই বেটার। তো মাছটা এখন একটু কষবে, কষানোর পরে আমি আমটা দিব, দিয়ে আপনার ঝোল দিব। এখন ঢাকনা দিয়ে রাখি, হইতে থাকুক। আর লাউ হয়ে গেছে, চুল অফ করে দিব। তো এখন আম দিয়ে দিব, বেশি দিব না, বেশি দিলে অনেক বেশি টক হয়ে যাবে, কারণ এই আমগুলি অনেক টক। আর ঝোল দিয়ে দিব, তো লবণ দিই নাই টকে, চেক করে দেখি তো এখন দিচ্ছি। এই যে আমার সবসময় আরেকদিন কি হয়েছে, মানে রান্না বান্না শেষ, খাইতে বসি টেবিলে, এটা হাজবেন্ডের ছুটির দিনের ঘটনা,
আমি সবকিছু সুন্দরভাবে রান্না করছি, কিন্তু ডাল ভুনা করছি লবণ ছাড়া। এখন আমার ছোট ছেলে যখন খাইতে বসছে, মানে মাংস টাংস সব খাওয়া শেষ, তো ডাল নিয়েছে খাওয়ার জন্য, এখন ডাল মুখে দিয়ে বলতেছে, মা এটা কি ডাল রান্না করছো, কি ডাল রান্না করছো, একটু মজা না? আমি দেখতেছি এত সুন্দর ভুনা করছি, এত মজা হয়েছে, মানে কালার দেখার সৌন্দর্য সবকিছু সুন্দর, কিন্তু মজা না কেন? আমি তো রাগ উঠে গেছে, কেন মজা হবে না, এত সুন্দর করে রান্না করছি, কিন্তু আমি যে লবণ দিই নি সেটা আমি ভুলে গেছি। পরে আমি চেক করছি চামচ দিয়ে, আমি খেয়ে দেখি, আল্লাহ আমার ছেলে তো ঠিকই বলতেছে, আমি লবণই দিই নি ডালে। তো লবণের মতো ভালোবাসা, রাজার গল্পটা তো সবাই জানে, যে রাজার মেয়ে লবণের মতো ভালোবাসছিল দেখে তাকে বনবাস দিয়ে দিয়েছিল। পরে সে রাজা মেয়ের বাড়িতে বেড়াতে যখন গিয়েছে, লবণ ছাড়া সব রান্না করা তরকারি দিছে, এখন কোনোটাই ভালো লাগতেছে না, তখন বলতেছে, বাবা তোমাকে লবণের মতো ভালোবাসছি দেখে বনবাসে দিয়েছ, তো এখন দেখো লবণ ছাড়া আসলে কোনো কিছুই মজা না। তো সেম টু সেম আজকে সেই ঘটনাটা হয়েছে, আমি টক সব কিছু কষায় টষায় বসায় দিলাম, কিন্তু আমি লবণই দিই নেই। হঠাৎ আমি ভাগ্য বলো যে লবণটা চেক করছি, নাহলে ওই দিনের মতো ঘটনা হইতো, যে কি ডাল রান্না করছো মা মজাই হয় নাই, আজকে বলতো কি রান্না করছো মজাই হয় না। তো ওরা এটা খাবে না, ছোট মাছের তরকারি বাচ্চারা খেতে চায় না। তো আমার হাজবেন্ড এসে বলতো যে কি রান্নাছো আজকে, এটা লবণই হয়নি। তো আমি ভালো যে আগে চেক করছি, তো লবণ ছাড়া আসলে কোনো কিছুই মজা না, যেটাতে যেটা মিলে আর কি, তো সেভাবেই ইয়ে করতে হয়। আর সব কিছুতেই মানে যেটা যেটার প্রয়োজন সেটা লাগে আর কি। তো যেটাই হোক, এখন লবণ দেওয়ার পরে তরকারিটা এখন মজা হয়েছে টকটা, কারণ লবণের জন্য একদম বিশ্রী অবস্থায় ছিল, মজাই ছিল না। যেটাই হোক, এখন আমার রান্না হয়ে গেছে, যে দেখেন আপনারা এভাবে রান্না করে খেতে পারেন ছোট মাছগুলিকে। এখন গরম তো, একটু টকটা খেলে ভালো লাগে, গরমে অতিরিক্ত গরমে একটু টক ভালো লাগে, ডালের চেয়ে, ডালের পরিবর্তে টকটা মজা। তো আমার একটা খালাম্মা ছিল খিলগায়ে, আমার ফ্রেন্ডের মা বাবুর আম্মা, ওই খালাম্মা সবসময় টক রান্না করতো, এত মজা হইতো খালাম্মার হাতের রান্না টকটা। আমি খালাম্মার কাছ থেকে শিখেছি টক রান্নার নিয়ম, ওইটা আরও মজা হয়, ওটা বেশি ঝোল দিয়ে টকটা রান্না করতে হয়, ওটা অনেক টেস্টি হয়। লিপি আপারও খুব পছন্দ এই টক, তো আমরা সবাই টকটা লাইক করি, আমার খালাতো বোন আর কি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে রাখবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।